হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী শারমিন রহমান, অস্ট্রিয়া ভিয়েনা থেকে সকালে সংবাদ শিরোনাম পড়ছি। আজ 18ই মার্চ 2019 সাল। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। সকালে সংবাদ শিরোনাম পড়ছি। প্রথমেই প্রথম আলো। দুই ওসি প্রত্যাহার, চারজনকে অব্যাহতি, আরও একটি মেসিময় রাত। দুর্গে নিশ্চয় বিএনপি, বিদ্রোহী নিয়ে বিপাকে আওয়ামী লীগ। রাজধানীতে বজ্রসহ বৃষ্টি। মেসি রোনালদোর চেয়ে জোরে দৌড়ান বাংলাদেশের ফুটবলার। যা আছে দে, নয়তো খুন করে ফেলব। ভিপির দায়িত্ব নেবেন কি না সিদ্ধান্ত নেননি নুরুল। যেভাবে ধরা হয় সেই হামলাকারীকে, আলোকচিত্রে স্টাইলিশ বঙ্গবন্ধু। হামলার 9 মিনিট আগে প্রধানমন্ত্রীকে মেইল। ইচ্ছা অনুযায়ী সামাদকে নিউজিল্যান্ডে দাফন করা হবে। হারকিউলিস একদিন বাংলাদেশেও ছিলেন। দিনাজপুরে উদ্ধার স্ত্রী নীলগায়ের মৃত্যু। রশিদের রেকর্ডে ইতিহাসের পথে আফগানিস্তান। কেন বারবার ব্যর্থ হন বুঝছেন কোহলি। ইত্তেফাক, নিউজিল্যান্ডে হামলায় নিহত বাংলাদেশি সংখ্যা বেড়ে 5। আশুলিয়া জাল টাকা সহ মূল হোতা আটক। শিশুরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় 50 জনের মৃত্যু। সুদ কমার পরও বাড়ছে ব্যাংকের আমানত। নিউজিল্যান্ড হামলার 15 লাখ ভিডিও সরিয়ে ফেলেছে ফেসবুক। জন্মের ক্রম ব্যক্তিত্বে প্রভাব ফেলে না। গোটা বিশ্বে হিরো ডিম বালক। চিনি উৎপাদনের চেয়ে আমদানিতেই লাভ। মুজিব ইয়াহিয়া বৈঠক নিয়ে জনমনে উৎকণ্ঠা। উঠে আসছে সাহসীদের বীরত্বগাথা। আমাকে বাঁচাতে পিঠে বুলেট নিলেন বাবা। নিউজিল্যান্ডে হামলায় 4 বাংলাদেশি নিহত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন মমতা। জাতির পিতার জন্মদিনে টুঙ্গিপাড়া, ধানমন্ডি 32 ও জাতীয় প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জাতীয়। ইনকিলাব, মেসির হ্যাট্রিকে উড়ে গেল বেটিস। পিএসএল এর নতুন চ্যাম্পিয়ন কোয়েটা, মানে দুটিতে ম্যান সিটিকে টপকে শীর্ষে লিভারপুল। সাংবাদিক ও শিল্পী শফিউল আলম রাজার ইন্তেকাল। জাতীয় গ্রিডে বিপর্যয়, দক্ষিণাঞ্চলের 7 জেলায় বিদ্যুৎ বন্ধ। ওয়াক ওভার নিয়ে ফাইনালে ফেদারার। গফরগাঁয়ে অটোরিকশায় চাপায় শিশু নিহত। হেরেই গেল জুভেন্টাস, ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আফগানরা। নোয়াখালীর বেগমগঞ্জে এলজি ও গুলিসহ আটক 2। কে হচ্ছেন রামগড় উপজেলা পরিষদের অভিভাবক। যুগান্তর, নিউজিল্যান্ডে হামলাকারীর আসল টার্গেট কি তুরস্ক ও এরদোগান? এ মুহূর্তে আমার চেয়ে সুখী কেউ নেই। 93% ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণের ঔষধ। একাই 2 মসজিদে হামলা চালায় বেন্ট্রন। আবজালার 5 বারই ক্রোক আজ। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক। খাদ্যমন্ত্রীর জামাতা ডাক্তার রাজনের অপমৃত্যুর মামলা। নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী ট্যারেন্টের মৃত্যুদণ্ড চান বোন। উচ্ছেদ সহ 12 সিদ্ধান্ত। বঙ্গবন্ধুর বাড়ি হয়ে ওঠে মুক্তিকামী মানুষের মিলন কেন্দ্র। ভুল সিদ্ধান্তে জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি নাসিম। গ্যাসের বাড়তি দাম মানবে না মানুষ, মির্জা ফখরুল। ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন নাসিম। গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে সাধ্যমতো প্রতিবাদ, মির্জা ফখরুল। শোভনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। শেষ করছি সকালের সংবাদ শিরোনাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।